হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে নতুন কাজ করতে এসেছি অথবা নতুন ইউটিউবার, তো অনেক সময় আমরা ইউটিউবের যে ব্যানার অথবা ইউটিউবের যে ভিডিওর থাম্বনেলের সাইজ কত বা কীভাবে এগুলো তৈরি করতে হয়, আর সঠিক সাইজটা না জানলে থাম্বনেল বা ব্যানারটা সঠিকভাবে দেওয়া যায় না, বা এটা মানে চ্যানেলটা ভালোভাবে বা ভিডিওটা ভালোভাবে ফুটে ওঠে না। তো কিভাবে আপনারা এই একটা চ্যানেল ব্যানারের অথবা থাম্বনেলের সাইজটা জেনে নেবেন, বা কোন সাইজটা কোনটার সাইজ কত সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিশেষ করে থাম্বনেল বা ব্যানার বানাতে গেলে যে কিছু সফটওয়্যার আছে অ্যাপস আছে, এর মধ্যে পিক্সেল ল্যাবটাই অন্যতম। আমি পিক্সেল ল্যাব দিয়ে কাজ করি, পিক্সেল ল্যাবটাই দেখাবো, অথবা আপনারা পিক্সআর্ট দিয়েও করতে পারবেন। অন্যান্য অ্যাপসও আছে যে ফটো এডিটর যে অ্যাপসগুলো, তো পিক্সেল ল্যাব দিয়ে আমি দেখাচ্ছি যে কোনটা সাইজ কত কীভাবে বের করতে হবে। আর আপনারা ইচ্ছা করলে গুগল থেকে ফ্রি ফটো নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে, এগুলো সাইজ নিয়ে আপনার মনের মতো করে করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার আছে, জাস্ট আমি পিক্সেল ল্যাব দিয়ে দেখাচ্ছি। তো পিক্সেল ল্যাবটা আমি ওপেন করছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে একটা অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখানে সোয়াইপ করে আপনার অন্যগুলো ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যা ইচ্ছা তা ব্যবহার করতে পারেন, অথবা আপনি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি এটার সাইজটা দেখেছি যে কোনটার সাইজ কত, দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ একবার ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রিসেট কাস্টমসে দেওয়া আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। কাস্টমসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো। তো বিশেষ করে আমি দেখাচ্ছি যে ইউটিউব চ্যানেল ব্যানার, তো ইউটিউব চ্যানেল ব্যানারটা ক্লিক করলে যে সাইজটা দেখতে পাচ্ছেন যে আপনারা যে সাইজটা কত, আপনারা ফটোশপ দিয়ে বা যে কোনো অ্যাপস দিয়ে আপনারা এইরকমভাবে সাইজের যে ওয়েট হাইটটা দিয়ে করতে পারেন, সমস্যা নাই, আর পিক্সেল ল্যাব দিয়ে করতে পারেন। তারপর আবার ক্লিক করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল। তো থাম্বনেলে ক্লিক করার পর থাম্বনেলের যে সাইজটা চলে আসছে যে ওয়েট কত, হাইট কত, এইভাবে আপনারা করতে পারেন। অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কভার, যে কভার আর্ট, এখানে টুইটারেরও দেওয়া আছে, আমি ফেসবুক কভার আর্ট দিলে যে ফেসবুকের কভার আর্টের সাইজটা চলে আসছে। তো আপনারা যদি যে কোনো ধরনের ভিডিওতে, সরি, যে কোনো ধরনের ফটোতে আপনারা সঠিক সাইজটা জানতে চান, এই অ্যাপসের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি কারো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।